তৃণমূল মিটিং এ যাবে না, পেট্রোল ডিজেল জিএসটির আন্ডারে থাকবে কিনা সেখানে তৃণমূল কথা বলবে না, আর পশ্চিমবঙ্গে তৃণমূল রাজনৈতিক হিংসা করলে ঘটি বাটি বাড়ি ভিটে বেচে দিলে, ঘরের গবাদি পশু গরু ছাগল ভেড়া টেনে বের করে নিলে, আমাদের কর্মীদেরকে ঘর থেকে বিতাড়িত করে দিলে, কেন্দ্রের সরকার এখানে এসে কোনো কথা বলবে না, এত গটাপ গেম দুজনে। সারা রাজ্যে জোট হলেও শামশেরগঞ্জে জোট হচ্ছে না, কি করবেন? মানুষের স্বার্থে কাজ করার জন্য কিছু বন্ধু কাছে এসেছিল, যারা যে বন্ধুরা কাছে নেই আমরা বলবো মানুষের স্বার্থের পক্ষে কাজ করছেন না, মানুষের স্বার্থের বিরোধী কাজ করছেন। দিদি শামশের দুদিন আগে আইরনের দেবাংশু ভট্টাচার্য সবাই এসে বলেছেন সিপিএম এখন গরুর গাড়ির হেডলাইট, কি বলবেন? তিনি তো এখন শুতে শুতে পাশ ফিরে যান, আর কখন মুকুল ঢুকে যায় কখন বাবুল সুপ্রিয় ঢুকে যান ওকে বলুন ভালো করে শুয়ে থাকতে দিদিমণির দরজায়, বাকি সিপিএম নিয়ে কথা বলবে। ওর যা বয়স না, সিপিএমের শুধুমাত্র সততার ইতিহাস ততদিন, জানে না অসততা দুর্নীতিতে জন্ম, দুর্নীতিতেই বড় হয়ে ওঠা, দুর্নীতিতেই হাত পাকানো, এর থেকে ভালো ভাষা এর থেকে ভালো সংস্কৃতি ওদের থেকে আশা করাটা বৃথা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।